আজকে আমরা গিয়েছিলাম দনিয়া কলেজে। এই কলেজটি যাত্রাবাড়িতে অবস্থিত। যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জে যাওয়ার যে হাইওয়েটি রয়েছে তার পাশেই এই কলেজটি অবস্থিত। এই কলেজটির সামনে একটি ফুট ওভারব্রিজ রয়েছে, অর্থাৎ বাস স্টপ রয়েছে। অনায়াসেই শিক্ষার্থী এবং পথচারীরা এই এপাশ থেকে ওপাশ, অর্থাৎ মেন রুটটি পার হতে পারে। এই কলেজটি একটি বেসরকারি কলেজ। এই কলেজটি 3.21 একর জায়গা নিয়ে 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক, অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে বিভিন্ন বিষয়ে পড়ানো হয়ে থাকে। ডিগ্রি পাস কোর্সে যে কোর্সগুলো পড়ানো হয়ে থাকে বিএ, বিএসসি, বিবিএস। অনার্সের কোর্সগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারাল, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এছাড়াও এই কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রফেশনাল কোর্স চালু রয়েছে। যে সাবজেক্টটি এখানে রয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রফেশনাল এই কোর্সটি এই কলেজটিতে চালু রয়েছে।